আপনারা কি জানেন এই অয়েল রিগসগুলি গভীর সমুদ্রের মাঝেও কীভাবে স্টেবল থাকে, যেখানে বড় বড় জাহাজও সমস্যার সম্মুখীন হয়? কারণ কখনো কখনো সমুদ্রের তরঙ্গ 65 ফিট উচ্চতা অতিক্রম করে ফেলে, তারপরেও অয়েল রিগসগুলি কিছু হয় না। অন্যদিকে জাহাজগুলিকে অনেক বিপদে ফেলে দেয়। এর কারণ হলো জাহাজগুলি জলের উপরে সম্পূর্ণরূপে ভেসে থাকে, কিন্তু অয়েল রিগসগুলির নিচে প্ল্যাটন ট্যাঙ্কস থাকে যার মধ্যে জল ভরে দেওয়া হয়, যার সাহায্যে এটি ওয়াটার লাইন থেকে একটু নিচে নেমে থাকে এবং এর ফলে এটির সেন্টার অফ গ্র্যাভিটি লো হয়ে যায়।